করে দেখে গেলেন? হ্যাঁ যা বল কর। বেইমানি তো আমাদের সঙ্গে হয়েছে, আমরা যে পারিশ্রমিকটা পাই সেটা দিয়ে আমাদের দুবেলার খাবার পর্যন্ত চটে না। এত কিছু হয়ে গেল আমায় জানাও নি কেন? লঙ্ঘনের জন্য আমাকে আজকে সকলের সামনে অপদস্থ হতে হলো। কি হয়েছে তোর? কিছু না, কি আর হবে। তোকে দেখে কিন্তু খুব ডিস্টার্ব লাগলো। কাল শান্তিগ্রাম থেকে ফিরলি, ফিরে সোজা মাঠে চলে এলি, বাড়ি গেলি না, আমাকেও ডেকে নিলি খেলবি বলে। আর এখন খেলা দেখে তো মনে হচ্ছে তোর খেলা একটুও মন নেই। সামথিং ইজ ভেরি রং উইথ ইউ। কি হয়েছে বলবি প্লিজ? এই কদিনের মধ্যে কত কিছু হয়ে গেল আমি। এত বছর পর সবাই শান্তিগ্রাম গেলি মায়ের পুজো দিতে, আনন্দ করতে, আর সেখানে এত বড় একটা কাণ্ড হয়ে গেল। মেলায় আগুন লেগে গেল, মিলের সব কর্মচারীরা বিক্ষোভ করতে শুরু করলো, ওদের এত ক্ষয়ক্ষতি হয়ে গেল। আর বাবা আমাকে দোষী ভাবছে, ভাবছে আমি কিচ্ছু হ্যান্ডেল করতে পারি না। কিন্তু আমি যাওয়ার আগেই তো অলরেডি ওরা কাজ বন্ধ করে দিয়েছিল। কেন বা কিসের জন্য এই কারণটাই আমার জানা হলো না। আর বিশ্বাস কর, বাবা আমাকে ব্লেম করছে তাতে আমার একটুও খারাপ লাগছে না। আমার খালি এটা খারাপ লাগছে যে বাবা এই ঘটনায় অনেক আঘাত পেয়েছিলেন। যা হয়েছে তাতে তো তোর কোনো দোষ নেই রঙ্গন। দোষগুণের কথা হচ্ছে না আবির, আমি এই কথাটা বুঝতে পারছি না যে ওই মেয়েটার কথায় পুরো গ্রামের লোক কী করে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে। আমি পার্সোনালি মেয়েটাকে মেলাতে বোঝাতে গেছিলাম, মেয়েটা তো কিছুই শুনলো না। আর তুই ভাব, ওই মেয়েটার কথায় পুরো গ্রামের লোক একটা স্টেবল কাজ ছেড়ে দেবে। আমি তোকে কথাটা বলতে চাইছিলাম না, বাট স্টিল বলছি, পুরো ব্যাপারটায় কোনো গোলমাল নেই তো। তা কোনোভাবে নিস না, মানে হতেও তো পারে কর্মচারীরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। না না, এটা হতে পারে না আবি। বৌদি সবটা নিজে সামলায়, বৌদি ওদের প্রাপ্য টাকা দেবে না এটা আমি বিশ্বাস করি না। তাহলে তো এই কাজ ছাড়ার অন্য কোনো রিজন আমি অন্তত পাচ্ছি না। আমার এখনও মনে হচ্ছে কি জানিস, ওর মেয়েটার সাথে আমার একবার কথা বলা উচিত ছিল। এই পুরো ব্যাপারটা সলভ না করে আমার ফিরে আসা উচিত। আমি ওই মেয়েটাই আমাকে আসল সমস্যার কথা জানাতে পারবে। ওই মেয়েটার সঙ্গে আমাকে একবার কথা বলতেই হবে। তাহলে কি তুই আবার শান্তিগ্রামে যাবি ভাবছিস? দেখ, তবে আমার মনে হয় তোকে আর কষ্ট করে শান্তিগ্রাম যেতে হবে না, কারণ ওই মেয়েটাই তোর পিছনে যেরকম পড়েছিল ওই ঠিক খুঁজতে খুঁজতে চলে চলে আসে। দাদা দেখুন, এই ঠিকানাটা কিভাবে যাব? তো অনেকটা দূর, আপনি হেঁটে যেতে পারবেন না। আপনি অটোতে বসুন, আমি ছেড়ে দিচ্ছি। আপনি এখানে বলুন। হ্যাঁ, এখানে আপনি সোজা রাস্তা চলে যাবেন, একদম রাস্তাটা ক্রস করে ওখান থেকে আপনি অটো পাবেন। ওখানে গিয়ে আপনি অ্যাড্রেসটা রাখবেন, অটোওয়ালা বলে দেবে। আচ্ছা, ভাড়াটা কত? 15 টাকা। এইভাবে সব ব্যাপারে নিজেকে দোষারোপ না করে একবার আঙ্কেলের সাথে গিয়ে কথা বল। হ্যাঁ, সেটাই ভাবছি, কিন্তু মেয়েটার সাথে আগে একবার কথা বলা দরকার। হোয়াট রাবিস, কোনো সেন্স নেই কিভাবে রাস্তায় চলতে হয়। একটু হলে মেয়েটা চাকার তোলা চলে আসতো না? টাকা চুরি করিস?
চলো 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 পাল্টা।